पुरोपुरी भावे युद्धेर ब्यापार सामाल दिते सैन्य स्वल्पताय भोगा शुरू करेछे इजराइल। तादेर सैन्यर प्रचंड रकमेर अभाव देखा दिएछे। बंधुरा, रेगुलार सैन्यदेर प्रचंड रकमेर मानसिक ट्रमार कारणे रिजार्व सैन्यदेर तलब करा हय। एखन सेई रिजार्व सैन्यराओ तारा युद्धे जेते चाइछे ना, আর এই মুহূর্তে তার লেবানন যুদ্ধে চালিয়ে নিয়ে যাওয়া এক প্রকার অসম্ভবই বটে। আর এই অসম্ভব কাহিনীর মধ্যে যদি ইরান আবার ইসরায়েলের অভ্যন্তরে পুরোপুরি মাত্রায় হামলা চালায়, তাহলে সেই দেশটির অবস্থান কোথায় থাকবে? পরমাণু অস্ত্রের বড়াই দিয়ে যে ব্যাপারগুলো সামনে আসছে বন্ধুরা, ইরান সম্ভবত পরমাণু অস্ত্র ছাড়াই ওকে খেয়ে দেবে, এমনই একটা কাহিনী তারা পরিকল্পনা করেছে। ইরানের তরফ থেকে স্পষ্ট করে বলা হয়েছে, সামনে প্রেসিডেন্ট নির্বাচন অর্থাৎ আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের পূর্বেই এই আঘাত হানা হবে ইসরায়েলের বিভিন্ন অবস্থানে, এবং এটি ইসরায়েল যত চেষ্টা করুক না কেন সেগুলো রুখতে পারবে না। পূর্বে এমন একটি কাহিনী ঘটানো হয়েছিল, আমেরিকার তরফ থেকে নাটকটি মঞ্চস্থ করা হয়েছিল যে ইসরায়েল ইরানের নিউক্লিয় পাওয়ার প্ল্যান্ট সহ অন্যান্য ওয়াইল্ড রিজার্ভার অঞ্চলগুলোতে হামলা চালাতে চাচ্ছে, কিন্তু আমেরিকা ইসরায়েলকে অনেক বুঝিয়ে সুজিয়ে সেই হামলাটি আটকিয়েছে। অর্থাৎ ভাবখানা এমন, আমরা যদি ইসরায়েলকে না থামাতাম তাহলে এতদিন পর্যন্ত ইরান ম্যাসাকার পরিস্থিতি হয়ে যেত শুধুমাত্র ইসরায়েলের বিমান হামলার কারণে। প্রকৃত সত্য হলো, এটি একটি মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করার জন্য মূলত আমেরিকার তরফ থেকে ইসরায়েলের উপরে করা হয়েছে, এবং ব্যাপারটি ছড়িয়ে দেওয়া হয়েছে বিশ্ব মিডিয়ায়, যেন ইসরায়েল হামলা পরিচালনা করার পর ইরান আর কোনো হামলা এখানে পরিচালনা না করে। কিন্তু কাহিনী তো উল্টে গেছে বন্ধুরা, গণেশ পাল্টে গেছে। এবার তাহলে কি হবে? ইসরায়েলের শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তারা এই ব্যাপারটি নিশ্চিত করেছে, এবারের যে বিধ্বংসী হামলা চালানো হবে ইসরায়েলের বুকে সেটি হবে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ, এবং কোথায় কোথায় টার্গেট করা হবে এখনও পর্যন্ত সম্ভবত নিশ্চিত করেনি ইরান। তবে সেই টার্গেটের মধ্যে যে অবশ্যই পূর্বের তুলনায় ব্যাপ্তি, গভীরতা, আঘাতের গভীরতা, ক্ষেপণাস্ত্রের সংখ্যা, হাইপারসনিক মিসাইলের সংখ্যা এবং নতুন অস্ত্রের সম্মিলন মিলিয়ে পুরো ইসরায়েল যে অন্ধকার হয়ে যাওয়ার একটি সম্ভাবনা দেখা দিয়েছে সেটি কিন্তু নিশ্চিত করে বলা যায়। আর এই হামলার ঘোষণার পর পুরোপুরি একেবারে হচবড়ল হয়ে গেছে, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে আমেরিকা এবং মিস্টার নেতানিয়াহু। সম্ভবত এখন তিনি চোখে কিছু দেখবেন না, কারণ লেবানন থেকে খারাপ সংবাদ আসছে, প্রতিনিয়ত প্রচুর পরিমাণে সৈন্য মারা যাচ্ছে, আহত সৈন্যের সংখ্যা অগণিত। এর মধ্যেই হিজবুল্লাহ এবং হামাস আবার ইসরায়েলের অভ্যন্তরে চরম আঘাত হানা শুরু করেছে। ইসরায়েলের অভ্যন্তরে চরম আঘাত হানতে আনতে যে কাহিনীটি ঘটছে, পূর্বেই হামাস বা হিজবুল্লাহ তাদেরকে ওয়ার্নিং দিয়েছিল, কিরিয়াত সীমানা সহ সীমান্তবর্তী যে সকল অঞ্চল ইসরায়েল অধিগ্রহণ করেছে বা সেটেলার স্থাপন করেছে সেই সকল লোক বা বসতি স্থাপনকারীদের সরে যেতে বলেছিল হিজবুল্লাহ। তারা বলছে তারা কোনো প্রাণহানি চায় না, এই সকল অঞ্চল থেকে তারা যেন সম্পূর্ণরূপে সরে যায়, আর এখানে যেন পরবর্তীতে আর ফিরে আসার চেষ্টা না করে সেই ব্যাপারটি নিশ্চিত করার জন্য হিজবুল্লাহর তরফ থেকে প্রচণ্ড রকমের হামলা শুরু করা হবে, এমনই একটি ইঙ্গিত পূর্ব থেকেই দেয়া হয়েছিল। সেই ব্যাপারটি আজকের ভিডিওতে প্রমাণ সহকারে মিলল। বন্ধুরা, ভিডিওটিতে দেখা যাচ্ছে লেবানন থেকে হিজবুল্লাহ ছোড়া প্রজেক্টাইল এবং তাদের আত্মঘাতী ড্রোনগুলো এই বাড়ির উপরে আশ্রয় পড়ছে, আর সাধারণ মানুষের আত্মচিৎকারে চারিদিক ভারী হয়ে উঠছে। এভাবে প্রতিনিয়ত হামলা চলছে বন্ধুরা, তেল আবিবের অভ্যন্তরে হামলা চলছে, হাইপার অভ্যন্তরে হামলা চলছে, আরও বিভিন্ন ধরনের তাদের নৌঘাঁটি, সামরিক ঘাঁটি, বিমান ঘাঁটি থেকে শুরু করে কোথায় নাই মিস্টার নেতানিয়াহুর ঘরের ভিতরে ড্রোন ঢুকাইয়া দিচ্ছে। অর্থাৎ বিভিন্ন ধরনের হামলা, আর বিশেষ করে পদাতিক হামলায় তো একেবারে নাস্তানাবুত অবস্থা এই মুহূর্তে। বন্ধুরা, দীর্ঘ সময় যুদ্ধ করতে করতে অনেক সৈন্যরা হাঁপিয়ে পড়েছে, রেগুলার সৈন্যদের অবস্থা মারাত্মক খারাপ, এখন ভয়াবহ সৈন্য সংকটে মিস্টার নেতানিয়াহু। আর এর মধ্যে যদি ইরানের সাথে ওয়াল আউট যুদ্ধ করতে চায় তাহলে তাদেরকে কোনো অবস্থাতেই খুঁজে পাওয়া যাবে না বলে আমার কাছে তেমনই মনে হচ্ছে, কারণ দীর্ঘদিন যুদ্ধ করতে করতে রেগুলার সৈন্যদের হাঁপিয়ে ওঠার পাশাপাশি রিজার্ভ সৈন্যদের তলবের কারণে অনেক রিজার্ভ সৈন্য এখন আর যুদ্ধে যেতে আগ্রহী হচ্ছে না, তারা অনীহা জানাচ্ছে। 2000 রিজার্ভ সৈন্যের পরিবার বা স্ত্রীগণ তারা এমনভাবে চিঠি লিখেছে যে তাদের উপরে চাপ বেশি পড়ছে, তাদেরকে যেন অবশ্যই অব্যাহতি দেওয়া হয়। এইভাবে প্রতিনিয়ত একের পর এক সৈন্যদের অনীহার কারণে মিস্টার নেতানিয়াহু এখন কোথায় রেখে কি করবেন হয়তো তিনি সামগ্রিক ব্যাপারগুলোতে মিলাতেই পারছেন না। গর্বের সাথে তিনি বুকে টুকা দিয়ে বলেন তার সামরিক বাহিনীর সক্ষমতার কথা। আরে ভাই, এই কয়েকদিন যুদ্ধ করার পরে তো একেবারে বোঝা গেল সামরিক বাহিনীর সক্ষমতা বা দম কোন পর্যন্ত রয়েছে। বন্ধুরা, দম শেষ হইতে আর বেশিক্ষণ বাকি নাই, এভাবে চলতে থাকলে মারাত্মক পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
এবার আসি মিস্টার ডোনাল্ড ট্রাম্প মিস্টার নেতানিয়াহুকে কী বলেছেন। বন্ধুরা, আমরা অনেকেই জেনে থাকি মিস্টার ডোনাল্ড ট্রাম্প হচ্ছে নেতানিয়াহুর সর্ববৈ অন্যতম অন্ধ সমর্থক। এই সমর্থক মিস্টার নেতানিয়াহুকে এমন ওয়ার্নিং দিয়েছে যে ওয়ার্নিংয়ে আসলে তার সাথে মেলানো যায় না। তিনি মিস্টার নেতানিয়াহু এবং মিস্টার ডোনাল্ড ট্রাম্পের মধ্যে যে সম্পর্কের প্যাটার্ন, মিস্টার ডোনাল্ড ট্রাম্পের হুমকির ব্যাপারটি যদি আমরা দেখি তাহলে প্যাটার্নের সাথে মেলে না। তাহলে কেন তিনি এই হুমকি প্রদান করলেন? অনেকে ধারণা করছেন যেহেতু নভেম্বর মাসে বন্ধুরা আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন, সেখানে ক্ষমতায় আসার ক্ষেত্রে প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রে প্রেসিডেন্ট প্রার্থী নির্বাচনের ফ্যাক্টর হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আমেরিকার ভাষমান যে সকল ভোটার রয়েছে, বিশেষ করে মুসলিম ভোটার এবং ইহুদি ভোটারগণ। বন্ধুরা, সকলেই তাই এমন একটি ব্যালেন্সিং পজিশন নিতে চাচ্ছে যেন সে মুসলিম ভোটারেরও ভোট পায় এবং ইহুদি ভোটারেরও ভোট পায়। মিস্টার ডোনাল্ড ট্রাম্পের চেয়ে কমলা হ্যারিস যেহেতু গাজার অভ্যন্তরে ইসরায়েলের এই ধরনের আগ্রাসন বা যুদ্ধের সম্পূর্ণ বিরুদ্ধে এবং তিনি এই যুদ্ধ দ্রুততম সময়ের মধ্যে বন্ধ করার কথা বারবার বলছেন, তাই অবশ্যই আমেরিকার মুসলিম বা ইসলামভিত্তিক যে সকল দলগুলো বা যে সকল সমর্থনকারী রয়েছে তারা মিস্টার মিসেস কমলা হ্যারিসকে হয়তো ভোট দিয়ে জয়যুক্ত করতে পারে। আর এখানে এই সকল ভোট যেহেতু মোটামুটি বড় একটি ফ্যাক্টর, তাই মিস্টার ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে পিছিয়ে থাকবেন কোন কারণে? তিনি এমন পর্যায় থেকে আমেরিকার প্রেসিডেন্ট হয়েছেন যেটি একেবারে নজিরবিহীন, তাই তার ব্রেন, তার বুদ্ধি এবং তার চিন্তাধারার সাথে সম্ভবত সকলেই একমত হবেন। বন্ধুরা, তিনি মিস্টার নেতানিয়াহুকে আসলে কী বলেছেন সেই ব্যাপারটি আপনাদের বললে বুঝতে পারবেন মিস্টার নেতানিয়াহু কেন শকড হয়েছেন মিস্টার ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে। এতদিন পর্যন্ত তিনি বলতেন হামাস এবং হিজবুল্লাহকে নিশ্চিন্ত করার জন্য যতদিন পর্যন্ত সময়ের প্রয়োজন তারা দিবে বা করবে। তিনি উপদেশ দিয়েছেন যেন মিস্টার নেতানিয়াহু ইরানের পারমাণবিক প্ল্যান্টের অভ্যন্তরে হামলা পরিচালনা করে। তিনি নির্দেশ দিয়েছেন ইরানের অভ্যন্তরে তার অবস্থানগুলো ধ্বংস করার ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট সীমারেখা বেঁধে দেওয়া উচিত হয়নি মিস্টার জো বাইডেনের, এক্ষেত্রে তিনি তার নিন্দা করেছেন। বন্ধুরা, তিনি যদি ক্ষমতায় আসেন তিনি কি ইসরায়েলকে এমন পারমিশন বা ক্লিন সার্টিফিকেট দেবেন যার মাধ্যমে ইসরায়েল যে কোনো সময় ইরানের অভ্যন্তরে যেখানে খুশি সেখানে হামলা চালাতে পারবে? হয়তো দিতে পারেন, কিন্তু ইরানের পাল্টা হামলা পাল্টা ঘাপান সহ্য করার মতো সক্ষমতা এই মুহূর্তে ইসরায়েলের নেই, এটি ইসরায়েল খুব ভালো করে জানে। তাই একটি অলআউট যুদ্ধে জড়ানোর পূর্বে ইসরায়েল সম্ভবত পালিশ করে নিতে চাচ্ছে তার কোথায় কোথায় দুর্বলতা এবং কোথায় কোথায় সবলতা রয়েছে। দীর্ঘমেয়াদে যুদ্ধ করতে করতে সৈন্যদের হাঁপিয়ে ওঠা হচ্ছে তার সবচেয়ে বড় দুর্বলতা। বন্ধুরা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভিত্তিক যে সক্ষমতা ছিল সেটি প্রায় 50%-এর উপরে শেষ হয়ে গেছে। প্রচণ্ড পরিমাণের ঘাটতি দেখা দিয়েছে ইন্টারসেপ্টর মিসাইলের। এই ইন্টারসেপ্টর মিসাইল এবং তার অন্য সকল আকাশ প্রতিরক্ষা ক্রয় করতে যে পরিমাণ অর্থের বাজেট প্রয়োজন সেগুলো চরম আকারের মন্দা অর্থনীতির মধ্য থেকে আপাতত করা সম্ভব নয়। তারপরেও আমেরিকা প্রতিনিয়ত তাকে অনুদান হিসেবে যে পরিমাণ সমরাস্ত্র সহায়তা করে মূলত সেটি দিয়ে তারা দীর্ঘমেয়াদে ইরানের সাথে লড়ে যেতে সক্ষম। এখন যে ব্যাপারটি আপনাদের বলতে চাই তা হচ্ছে এই অবস্থার মধ্যে যদি তিনি আরেকটি যুদ্ধের ফ্রন্ট খোলেন সেটি কি তার জন্য ভালো হবে না চরম বোকামি হবে? এই মুহূর্তে ইরানের সাথে যুদ্ধের ফ্রন্ট খুললে মোটামুটি তার বসে যাওয়ার সম্ভাবনা 100%, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই ইরান এখন এই সুযোগটি নিতে চাচ্ছে, ওকে আর দম নিতে দেবে না। দম নেওয়া হয়ে গেছে, ইরান সম্ভবত এখন যুদ্ধটি বাদাইয়া ইসরায়েলকে একেবারে আকাশ থেকে মাটিতে টেনে নামানোর পরিকল্পনা করছে। আর এ কারণে সে কোনো কিছু বাজ বিচার না করে 5 নভেম্বরের আগে অর্থাৎ আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের আগে চরম বিধ্বংসী নতুন অস্ত্রের মাধ্যমে এমন হামলা পরিচালনা করা হবে যেটি ইসরায়েল কোনোদিনও বুঝতেও পারবে না, ঠেকাতেও পারবে না। এই ব্যাপারটি তারা পূর্বেই ঘোষণা দিয়েছে যে এই হামলা ইসরায়েলের দ্বারা ঠেকানো কোনোভাবেই সম্ভব নয়। বন্ধুরা, এখন শুধু আমরা অপেক্ষা করতে পারি, যেহেতু 5 নভেম্বর নির্বাচনের পূর্বে সম্পূর্ণ হামলাটি পরিচালনা করার ব্যাপারে তাদের তরফ থেকে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে উচ্চপদস্থ সেনা কর্মকর্তা থেকে শুরু করে তাদের সামরিক বাহিনীকে। এখন ইরানের হামলাটি কোন প্যাটার্নের হয়, তারা কি এখানে যুদ্ধবিমান বা সাবোটাজমূলক হামলা অথবা একটি সম্মুখ বা সম্মিলিত হামলা পরিচালনা করে? সম্মিলিত হামলা পরিচালনা করার ক্ষেত্রে তারা হিজবুল্লাহ, হামাস থেকে শুরু করে পার্শ্ববর্তী যে সকল তার মিলিশিয়া গোষ্ঠীগুলো রয়েছে সকলকে একযোগে হামলা চালাতে বলবে একই সময় ইসরায়েলের অভ্যন্তরে। আমরা শুধু একটু অপেক্ষায় আছি যে এই হামলাটির নাম ইরান কিভাবে নির্ধারণ করে। এটি কি সেই ট্রুপ্রম স্থির হিসেবে হবে না অন্য কোনো নামে হবে? বন্ধুরা, হামলার পর ক্ষয়ক্ষতির ব্যাপারগুলো আমরা জানবো এবং তারপরে ইসরায়েলের প্রতিক্রিয়া হয়তো আমরা জানবো। মিস্টার নেতানিয়াহু সেইভাবেই ঘাড় উঁচু করে বলবেন এর চরম প্রতিশোধ আমরা নিব, কিন্তু যখনই তারা প্রতিশোধ নেবে তারা পাল্টা প্রতিশোধ তো ইরানও নেবে। ব্যাপারগুলো যদি মাথায় থাকে সম্ভবত এখানে একটি যুদ্ধ বাঁধতে চলছে, এখানে আমেরিকা যদি ধরে বেঁধে এই যুদ্ধটি বন্ধ না
করে তাহলে চরম আকারের একটি ওয়ালআউট যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা সময়ের ব্যাপার মাত্র। বন্ধুরা, তাই আপনাদের সামনে বলে রাখতে চাই, ইরানের পরবর্তী হামলার ক্ষেত্রে মিস্টার নেতানিয়াহুকে কতটা বেকায়দায় ফেলছে। মিস্টার ডোনাল্ড ট্রাম্প তাকে বলে দিয়েছে এই সময়ের মধ্যে অবশ্যই তার গাজা এবং লেবানন যুদ্ধ শেষ করতে হবে, এ বিষয়ে তিনি কোনো আপোষ করবেন না। কারণ ডোনাল্ড ট্রাম্প যেহেতু বলছেন অবশ্যই নেতানিয়াহুকে এটা শুনতে হবে, যদি না শোনে তাহলে ডোনাল্ড ট্রাম্পের সাথে তার সম্পর্ক খারাপ হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর এই ব্যাপারগুলো মিস্টার ডোনাল্ড ট্রাম্প কতটা সেন্সিটিভলি দেখেন তাকে কেউ গুরুত্ব না দিলে আপনারা খুব ভালো করে জানেন। বন্ধুরা, এখন বক্তব্য হলো লেবাননের অভ্যন্তরে কাহিনী কী ঘটছে। সেখানে সম্ভবত যত দ্রুত সম্ভব তারা পশ্চাৎ অপসারণ করাই সবচেয়ে শ্রেয়। এই কয়েকদিনে 40টির কাছাকাছি মারাকাবার ট্যাঙ্কি একেবারে ডিস্ট্রয়েড করে দিয়েছে, প্রচণ্ড পরিমাণের মার খাচ্ছে এবং প্রতিদিন বিভিন্ন সৈন্যের লাশ আসছে এবং প্রচুর আহত সৈন্য সংখ্যা হাসপাতালে ভর্তি হচ্ছে। এটি ইসরায়েলের যুদ্ধের সক্ষমতা ভবিষ্যতের জন্য মারাত্মকভাবে কমিয়ে দিচ্ছে। আর এই সুযোগটি নেওয়ার মাধ্যমে ইরান কি এখানে আরেকটি আঘাত করতে চায় ইসরায়েলের বুক বরাবর? দেখা যাক 5 নভেম্বরের পূর্ব পর্যন্ত আসলে কি ঘটে। ধন্যবাদ সকলকে।